লালগালিচা আর ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করে নিলেন খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও লালগালিচার সংবর্ধনার মধ্য দিয়ে নগর ভবনে প্রবেশ করেন তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে শুরু হয় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। সিটি মেয়র সহ সাধারণ 31টি ও সংরক্ষিত 10টি ওয়ার্ডের 41 জন কাউন্সিলরকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তালুকদার আব্দুল খালেক। দায়িত্ব পেয়ে অসম্পন্ন কাজ সম্পন্ন সহ 40 দফা নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। এই দফা 40টা কিভাবে বাস্তবায়ন হওয়া যায়, আমি অবশ্যই যারা আমার সঙ্গে ছিলেন, আমার নির্বাচনে কাজ করেছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই 5 বছরের মধ্যে আপনাদের এই 40 দফা বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ সেটা করা হবে। যে আমাদের প্রজাতন্ত্রের 2টা আলাদা প্রদেশ হতে হবে, পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা। সড়ক জলাবদ্ধতা, মাদকের সমস্যা নিরসন করে পরিকল্পিত আধুনিক সিটি গড়ে তুলবেন মেয়র, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। খুলনাবাসী অনেক কষ্টে আছে, এই কষ্টগুলো দূর করবেন, আমাদের সুখে দুঃখে সঙ্গে থাকবেন, এটাই ওনার কথা প্রত্যাশা। জলাবদ্ধতা দূর করা, রাস্তাঘাট যেগুলি নষ্ট হয়েছে সেগুলি দ্রুত সংস্কার করা, যানজট হচ্ছে, তারপরে এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এগুলোই চাচ্ছি। মানে আমাদের নতুন মেয়র হিসেবে যেন তিনি মানে এইগুলো ঠিকঠাক করেন। 2008 সালের নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। 2018 সালে দ্বিতীয়বার এবং চলতি বছর 12 জন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।